কয়টা সাগর দেখছেন আপনি? কয়টা সাগর ঘুরছেন? প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি? আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা? দেখি নাই। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, প্রায় 36,000 ফিট ওইটা ডেপথ, গভীরতা কয় হাজার ফিট গভীর। আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর? হ্যাঁ, 36,000 ফিট। ক্যান ইউ ইমাজিন, কল্পনা করতে পারেন 36,000 ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগর। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড 29,000 ফিট। পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, 29,000 ফিট। আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, ওইটা নাকি 36,000 ফিট। তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় ডুবে যাবে। সুবহানাল্লাহ, নাই পুরো পাহাড় ডুবে যাবে, উপরে পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। আল্লাহু আকবার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো। এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। কত? আর সবচেয়ে বড় পাহাড় 29,000 ফিট। তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই, এর উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সাগর, মহাসাগর, পানি বেশি না কম? জোরে বলেন, কি বিশাল আটলান্টিক মহাসাগর! লম্বায় তো অনেক বড়, আড়াআড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন, অনেক বিমান। আগে কনকর্ড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য, ঘন্টায় 1,000 মাইল বেগে ছুটতে এই প্লেনগুলো। তারপরেও আড়াআড়ি ভাবে, লম্বায় না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে 3-4 ঘন্টা লেগে যেত। প্লেন যদি ঘন্টায় চলে 1,000 মাইল বেগে, আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে পাশে কয় হাজার কিলোমিটার? 3,000 কিলোমিটার। সুবহানাল্লাহ, কইবেন না? এত বিশাল বিশাল সাগর, সাগর কি মহাসাগর কি এই দুইটা যে প্রশান্ত আর আটলান্টিক? না, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, চায়না সাগর, শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব। এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, কি হয়ে যায়? আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, গাছ কয়টা আছে কুমিল্লায়? হ্যাঁ, অভাব নাই তো কুমিল্লাতেই? যদি অভাব নাই, তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? কি পরিমাণে গাছ, বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন! এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায়, আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লিখতে শুরু করেন, প্রশংসা লিখতে শুরু করেন, গাছের পাতাও শেষ, সাগরের পানিও শেষ, শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা করা। আল্লাহু আকবার। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবি না কেন? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? প্রথমে কে? জোরে বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন, প্রথমে শেষেও আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন।